বন্যায় ভয়াবহ পরিস্থিতি সিলেট ও সুনামগঞ্জে আশ্রয়ের খোঁজে লাখ লাখ মানুষ মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত দুর্গত এলাকায় নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী জানালেন কাদের সরকারের ভুল নীতির খেসারও দিচ্ছে সিলেটবাসী দাবি রিসবিন বনভূমি উজাড় করে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে সাত বছরের অর্ধ শতাধিক ভূমিধ্বস বড় দুর্ঘটনার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে পাঁচশো রোহিঙ্গাকে

সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায় মৌলভীবাজারের পানিতে ডুবে মারা গেছে দুই শিশু এদিকে তিস্তা ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে বন্যা সতর্ককরণ কেন্দ্র বলছে সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জে থামছেই না বৃষ্টি সড়কে হাঁটু থেকে কোমর পানি তাই যানবাহনের পরিবর্তে সড়ক চলছে নৌকা জেলার দশ উপজেলায় এক হাজার আঠেরোটি গ্রামের প্রায় সত্তর হাজার মানুষ পানিবন্দী এতে চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছেন প্রায় বিশ হাজার মানুষ সিলেট নগর জেলার তেরোটি উপজেলায় পানি হয়েছেন অন্তত ১৩ লাখ মানুষ নগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে প্লাবিত হয়েছে তেইশটি ওয়ার্ড শুধু নগরেই পানিবন্দি অর্ধ লাখ মানুষ সড়ক জুড়ে পানি থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে ক্ষতি জনের হয়েছে ক্ষতি হয়েছে পালন গেছে এরপরে আপনার মাল টাল যা আছে এটা সত্তা বিজি গেছে পানি বনি নেই বাচ্চা অনেক নিয়ে আমরা হয় আমরা কুঁইজম ভয় বুঝতে নাকি ওই যখন ফাঁই জম কোনো বস্ত্রজীবন সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ গুয়ানঘাট কানাইঘাট উপজেলা গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন তলিয়েছে ফসল ভেসে গেছে পুকুরের মাছ অনেকেই উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জেলার প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম মৌলভীবাজারে সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি তলিয়ে যাচ্ছে বসত পানি ঢুকে পড়ায় চরম বিপাকে দুর্গতরা চুলা চালাতে না পারায় অনাহারে দিন কাটছে অনেকের জেলার সাতটি উপজেলার চারশো বত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানি অন্তত দু লাখ মানুষ অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে আমার বাড়িঘর ডুবাই যে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি আমরা উঠতাম উঠতে আমরা আলাদা বাড়িতে গরুরা জেলায় না নদীর পানি চাঁদনি পয়েন্টে বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার ও জুরি নদীর পানি দুইশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে জেলায় খোলা হয়েছে আটানব্বইটি আশ্রয় কেন্দ্র বৃহস্পতিবা রাতে হবিগঞ্জের নবিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্লাবিত হয়েছে 25টি গ্রাম এতে পানিবন্দি হয়েছেন অন্তত 30 হাজার মানুষ বন্যা আক্রান্তরা ছুটছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে যারা আসি খুব অসাড় দিয়ে গরু বসুলিয়া বক্সি সখুলিয়া সিবা রসুলিয়া কিছু মানুষ আসলে আপনারা স্কুল কিছু মানুষের বাড়ি গো জিনিসপত্র অনেকটা নষ্ট হইছে উগোর উড়াতনিয়ে গ্রামামদার উমর হচ্ছে এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের হাটের নিম্নাঞ্চল এতে তলিয়ে গেছে ধান বাদাম ও বিভিন্ন রাস্তাঘাট চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বিশুদ্ধ পানির সংকট তিস্তা ধরলাসহ ষোলোটি নদীর পানি বিপদসীমার উপরে ওঠায় কুড়িগ্রামেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এতে পানিবন্দী হয়েছে চলাঞ্চলের শত শত মানুষ ফারজানা ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক এই মুহূর্তে বন্যা পরিস্থিতির আরো খবর জানাবো মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী সালে এলাহি কুঠি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সালে আপনি নিশ্চয়ই যুক্ত হয়েছেন সালে আপনার কাছে জানতে চাইবো যে আসলে বানভাসী মানুষের জন্য সরকার থেকে সাহায্য দেয়া হচ্ছে কিনা এবং আশ্রয় কেন্দ্রে মানুষের ভোগান্তি আপনার চোখে পড়ছে কিনা বা তাদের কি অবস্থা সব মিলিয়ে যদি আমাদের দর্শকে জানাতেন হ্যাঁ ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে মৌলীবাজারে যে ষাটটি উপজেলার ষাটচল্লিশটি ইউনিয়নের প্রায় চারশো চুয়াত্তরটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে মনু যে মনু নদীর বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে এবং দোলই নদীর পানিতে এবং মনু নদীর পানিতে মৌলীবাজারের কাপন এলাকা যেটা সেটা প্লাবিত হয়েছে মাথার কাপন এলাকার সেমের সহ বিচ্ছিন্ন এলাকা প্লাবিত হয়েছে আমি আছি এখন মৌলিবাজারের মাতারখাপন এলাকার শমশনগর রোডে শমশনগর রোডের সাথে যে মৌলীবাজার কমলগঞ্জের যে অবস্থা সেটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন মানুষের যাতায়াতের অনেকটা দুর্ভোগ হয়েছে এবং বাজার হাট সহ সব কিছু প্লাবিত হয়েছে আমি কথা বলেছিলাম পানি নির্বাহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সে তিনি বলেছেন যে বন্যার যে দুর্ভোগ সেটা অনেকটাই লাঘব হওয়ার আশানুরূপ আশঙ্কা করা যাচ্ছে যে বন্যার উজানে বৃষ্টিপাত কম হচ্ছে যার কারণে এখন পানি আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে আপনি আপনাকে একটা বিষয় জানাতে চাই যে মৌলিবাজারের যে মনুনদী যে দিকে বাংলাদেশে প্রবেশ করেছে আমাদের রেলওয়ে ব্রিজ সেখানে অতিমধ্যেই পানি বিপদসীমার নিচে নেমে গেছে কিন্তু মৌলিবাজারের চাঁদনিকাট এলাকায় পানি বিপদসীমার বিয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি যে কোনোদিন বলছিলেন যে মৌলীবাজারের আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে প্রায় দুই শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত সরকারি কোনো তত্ত্ব তান্ত্রতপ্রতা এখন প্রথম দেখা যায় না শুকনা খাবারের হাহাকার শুরু হয়েছে মানুষজন বাড়িঘর ছেড়ে গরু ছাগল নিয়ে আশ্রয় কেন্দ্রে এসেছে কিন্তু আশ্রয় কেন্দ্রে এসে গাদাগাদি করে থাকার পরিপ্রেক্ষিতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে আমি কথা বলেছিলাম মৌলিবাজার জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে মৌলীবাজারের যে ষাটটি উপজেলা যেগুলো প্লাবিত হয়েছে সেই সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের দুর্গম লাঘবের পাশে থাকানোর জন্য আমি জনপ্রতিনিধির সাথে কথা বলেছিলাম তারা বলছেন তাদের যে সাধ্যমতো তারা কাজ যাচ্ছেন কিন্তু বাস্তবিক করতে মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে মানুষের রান্নাবান্না নেই এবং সবচেয়ে বেশি সমস্যায় মানুষ যেটা পড়ছে সেটা হচ্ছে আপনার পানীয় জলের সংকট এই অবস্থায় মানুষের না হয়ে গেছে আমি আমি একটি বিষয় জানাতে চাই যে মৌলীবাজার সমসন্নগর যে রোড সেটি ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে অর্থাৎ মৌলীবাজার সমসন্নগরের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষ খুব দুর্ভোগের সাথে এই জায়গাটা পাড়ি দিচ্ছে সেই সাথে আরেকটি জিনিস হচ্ছে মৌলীবাজার বড় যে জিনিসটি সেই জিনিসে সেই এলা রাস্তাটাও অনেকটা প্লাবিত হয়ে যাওয়ায় যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাওড় অঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে মৌলীবাজারে মানুষের দুর্ভোগ আকার ধারণ করছে এই ছিল আমার কাছে মৌলীবাজারের সর্বশেষ তথ্য আমাদের সহকর্মী সালে যুক্ত হয়েছিলেন বাজার থেকে এবার সুনামগঞ্জে সুনামগঞ্জে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান মেহেদি আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে আসলে বানভাসি মানুষের জন্য সরকার থেকে কোনো সাহায্য দেওয়া হচ্ছে কিনা বা যারা বানভাসী আছেন তাদের কি অবস্থা দেখছেন আশ্রয় কেন্দ্রে মানুষের ভোগান্তি আপনার চোখে পড়ছে কিনা সব মিলিয়ে জানাবেন যদি আপনাকে প্রথমেই জানাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জের এখনের বর্তমানে কিছুক্ষণ হলো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যে আবহাওয়ার কারণে মানুষ একটু মানে শান্তিতে আছেন যে মনে করছেন যে এই আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে হয়তো পানি বা বন্যার যে আছে অনেকটাই কমে যাবে তবে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখেছি মানুষের আসলে অনেক দুর্ভুগ দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা তারা এখনো পাননি বলে আমাদেরকে জানিয়েছেন এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে এখন সুপ্রিয় পানির সংকট আশ্রয় কেন্দ্রগুলোতে হচ্ছে তবে আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে তারা আমাদেরকে জানিয়ে তিনি আমাদের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যে আশ্রয় কেন্দ্রের মানুষজন উঠেছেন তাদেরকে শুকনো খাবার এবং সুপ্রিয় পানি পৌঁছে দেওয়ার জন্য এবং যারা যারা এই পানিবন্দি অবস্থায় আটকে আছেন তাদেরকে উদ্ধার কার্য উদ্ধারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে কিন্তু এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দী আছেন সাতটি উপজেলায় সুনামগঞ্জে প্রায় বারোটি উপজেলা এর মধ্যে আসলে সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দী আছেন এবং সুনামগঞ্জের পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্রে প্রায় বিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এই যে সরকারিভাবে কোনো ত্রাণ না দেওয়া হলো এবং স্থানীয় পর্যায়ে আমরা কিন্তু অনেক জনপ্রতিনিধিকেই দেখছি যে ত্রাণ নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে তবে এটি আসলে খুবই অপ্রতুল্য এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশ্রেষ্ঠত্ব জ্যোতি আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে সিলেটে বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে দলীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এই নির্দেশনা দেন তিনি ওবায়দুল কাদের আরও বলেন আওয়ামী লীগের প্লাটে নাম জয়ন্তীতে সরোয়ার্দিতে উদ্যানে জনসভা সহ দশ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা করবেন দলটির নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশগ্রহণ উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য অপরিকল্পিত উন্নয়ন ও সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটের মানুষ বন্যা পীড়িত লক্ষ লক্ষ মানুষ অসহায় দিন যাপন করলেও তা নিয়ে সরকার উদাসীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সরকারের রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় আরও বলেন দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে উন্নয়নের কর্মকৌশলে হাঁটছে সরকার জনগণের সরকার নয় বলেই তাদের বাঁচা মরা নিয়ে তোয়াক্কা করছে না ক্ষমতাসীনরা বড় প্রকল্পের মাধ্যমে লুটপাটি করাই তাদের উদ্দেশ্য উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগ নদীগুলি উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের বিশেষজ্ঞদের অভিমত সিলেটের হাওল উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড বনভূমি উজাড় করে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে পাহাড় ধসের ঘটনা একের পর এক পাহাড় ধসে মৃতের সংখ্যাও বেশ উল্লেখ করার মতো গেল বছরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে অর্ধ শতাধিক নিরাপদ বেষ্টনির দাবি তুললেও শরণার্থী কমিশন বলছে পাহাড়ের পাত দেশে অস্থায়ী বেষ্টনী করা হলেও আর্থিক সংকটে থমকে গেছে এর ব্যবস্থাপনা তাই আরও বিপদের আশঙ্কা খোদ শরণার্থী কমিশনের থেকে সৌরভ দেবের রিপোর্ট পাহাড় কেটে ঢালে ঢালে গড়ে তোলা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয় শিবির যেখানে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে হাজার হাজার রোহিঙ্গাদের বসতি গেল কয়েক বছরে বর্ষা মৌসুমে টানা বৃষ্টি হলেই পাহাড় ধসে হচ্ছে প্রাণহানির ঘটনা রোহিঙ্গারা বলছেন বৃষ্টি হলেই পাহাড় ধ্বসের আতঙ্ক বাড়ে তাদের পাহাড় মা পানেতানিনাদিয়া থেকে শরণার্থী কমিশন বলছে বালির বস্তা ও বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হলেও তা কয়েক বছর ধরে ব্যবস্থাপনা নেই কারণ এনজিওগুলো আর্থিক সংকটে কাজগুলো করতে পারছে না এবং এই গুলো আঠারো সাল উনিশ সালে দেওয়া হয়েছে এবং সেগুলো প্রতি বছরেই সাইট ম্যানেজমেন্ট এজেন্সিগুলো বিভিন্ন ডিআরআর অ্যাক্টিভিটির মাধ্যমে মেনটেনেন্স করা হয় কিন্তু সেটি গত দু বছর ধরে কোনো মেনটেনেন্স হচ্ছে না রোহিঙ্গাদের দাবি পাহাড়ের পাদদেশগুলো নিরাপদ আবাসের জন্য করা হোক কংক্রিটের বেষ্টনী কিন্তু ক্যাম্প যেহেতু বনভূমি এলাকায় গড়ে উঠেছে তাই এর চরিত্র নষ্ট করার ক্ষেত্রে রয়েছে বাধ্য বাধকতা আসুন দিলে ওয়াল দিলে ও গ্যা তার ওয়াল দিলে হামাসগুলো দেরি যা আর ধর দর ভাইয়া রে মজুদগুর করবার দেওয়া বলিব আর আর আরেক সুন্দরবন ইহরে যত্ন করা বলিব আমরা যতটুকু পারা যায় ইট সিমেন্ট কংক্রিটের কাজকে নিরুৎসাহিত করে আসছি এবং সেই জন্য বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বিভিন্ন রকম প্রোটেকশন নেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো মেন্টেনেন্সটা ঠিকমতো হচ্ছে না কি ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদের ছড়ানোর কাজ করা হচ্ছে পাঁচশো মানুষকে রিলোকেট করা হয়েছে রিলোকেট বলতে এদেরকে বিভিন্ন লার্নিং সেন্টারে বিভিন্ন উইমেন ফ্রেন্ডলি স্পেস চাইল্ড ফ্রেন্ডলি স্পেস কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার এসব জায়গাগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে কেউ কেউ তাদের আশেপাশের নিরাপদ যে আত্মীয় স্বজনের ঘর আছে সেগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে সব মিলিয়ে একমাত্র প্রত্যাবাসনী রোহিঙ্গা আশ্রয় শিবিরের নানাবিধ সমস্যার সমাধান বলছে সংশ্লিষ্টরা সৌরভ দেব দেশ টিভি কক্সবাজার চট্টগ্রাম নগরীর ২৬টি পাহাড়ে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় সাড়ে ছ হাজার পরিবার বারবার প্রশাসন উচ্ছেদ করলেও আবারও এসে বসতি করেন তারা তাদের অভিযোগ বাসস্থানের বিকল্প ব্যবস্থা না করেই চালায় প্রশাসন প্রতিবেদন জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া তিন দিনের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেই তৈরি হয় পাহাড় ধসের শঙ্কা শুরু হয় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের অন্যত্র সরানোর কাজ কিন্তু দুর্যোগ শেষ হলেই সবকিছু আবারও স্বাভাবিক ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতেই ফের শুরু হয় অবৈধ বসবাস অভিযোগ রয়েছে সরকারি বেসরকারি মালিকানাধীন পাহাড়গুলোতে অবৈধভাবে দেয়া হয় বিদ্যুৎ ও পানির সংযোগ পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রতিটি সভায় সেবা সংস্থাগুলোর প্রতিনিধিরা বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দেন কিন্তু কার্যত তা বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা প্রশ্ন নগরের সরকারি বিভিন্ন সংস্থা বিভাগের মালিকানাধীন ষোলোটি এবং ব্যক্তি মালিকানাধীন দশটি সহ মোট ছাব্বিশটি পাহাড় পরিণত হয়েছে মরণ ফাঁদে তবে এসব ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অভিযোগ স্থায়ী সমাধানে প্রশাসন নেয়নি কোনো ব্যবস্থা পাহাড় পর্বতে যেহেতু আছে বৃষ্টিতে একটু আশঙ্কা থাকে তারপর আমাদের এদিকে মোটামুটি এই ধরনের আশঙ্কাটা কম অপরচিটি বৃষ্টিতে পাহাড়ে মোটামুটি একটু ভাঙার সম্ভাবনা থাকে এই মোটামুটি আতঙ্ক একা কাজ করার ভিতরে এখানে পুরি ভয়াবহ এখানে তো ভূমি ভাঙবে পাহাড় ভাঙা আর ওই

গ এলাকা ফিরোজশাহ কলোনি আমিন কলোনি সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদ দেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে নিম্ন আয়ের সাড়ে ছয় হাজার পাহাড়ের নিচে নিউজ ডেস্ক দেশ টিভি কুড়িগ্রামের তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবের ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এখন নিখোঁজ ছজন ধারণ ক্ষমতার বেশি যাত্রী ওঠায় দামার হাট ঘাটের কাছাকাছি পৌঁছতেই তিস্তার তীব্র স্রোতে ডুবে যায় নৌকাটি স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার হয় আঠারো জন পরে ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা আর বাকি ছজনকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে রংপুর ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ নিখোঁজদের সন্ধান না মেলা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আমার ছয়জন লোক এখন নিখোঁজ আছে আর একজন বাচ্চা মারা গেছে জানি না যে কতজন আমরা জীবিত আছে ভাগ্যক্রমে নদীর মাঝখানে গিয়ে দুর্ঘটনায় লোকটা ডুবে যায় সতেরো আঠারো জন সতেরো আসেন আর সাত সাতজন নিখোঁজ এখনো দেখছেন দেশ জনপদ সংবাদ উত্তরের জেলা লালমনিরহাটের সবচেয়ে বড় স্থল বন্দর বুড়িমারি তবে এ স্থলবন্দর সংলগ্ন সড়কগুলো দীর্ঘদিন ধরে বেহাল বারবার সড়ক ও জনপথ বিভাগ মেরামত করলেও কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় সড়ক এতে আমদানি রপ্তানির পণ্য পরিবহনে চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা সড়ক মেরামতে সরকার পর্যাপ্ত বরাদ্দ দিলেও ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে সহকর্মী জামাল বাদশার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক চলাচল করে তবে স্থলবন্দর সংলগ্ন রাস্তার বেহাল দশা থাকায় ভোগান্তিতে পড়তে হয় দুই দেশের ট্রাক চালক ব্যবসায়ী ও স্থানীয়দের সড়কটি একাধিকবার সংস্কার করা হলেও একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় খানাখন্দের ঘটে দুর্ঘটনা সড়ক সংস্কারের সঠিক নজরদারির দাবি ভুক্তভোগীদের রাস্তার যে বেহুল অবস্থা মনে করেন যে লোকজন চলাচল করে কোনো মানে ভয়ে থাকে কখন জানি গাড়ির চাকার টায়ার বাষ্ট হয়ে মনে করেন যে পাথর ছিটকে মানুষের গায়ে লাগে করে বুড়ি মারি অর্ধেক ভাঙ্গা এই রাস্তা গাড়ি চলাচল করতে সমস্যা হয় এমন রাস্তা ভাঙ্গা যে পাথর নিয়ে আসা মুশকিল এখন এখান থেকে একদম বাসকল পর্যন্ত পুরো রাস্তা ভাঙ্গা ব্যবসায়ীরা বলছেন সড়কের বেহাল দশায় ঘটা দুর্ঘটনার কারণে ভারতীয় ট্রাক চালকরা নির্দিষ্ট স্থানে পণ্য খালাসে অনাগ্রহ দেখায় এতে ব্যয় ও ভোগান্তি বাড়ে ইন্ডিয়ান ট্রাক যখন চলে আসছে আমি বিক্রি করলাম তারপর ওইখানে ট্রাক উল্টা বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ইভেন অনেক পাথর লুটপাট হয়েছে তো এই জন্য আমার যে প্রবলেম হচ্ছে যে হয়তো ট্রাকে ছিল চুয়ান্ন টন মাল তখন আমি চার টন আর পাই নাই সড়কটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্থল এই কর্মকর্তা ইদানিং রাস্তাতে কিছু কিছু সমস্যা হচ্ছে যার কারণে হয়তো ওই আমদানিকৃত পণ্য চালানবাহী গাড়িগুলি যখন বাইরে বের হচ্ছে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হয়ে যাচ্ছে রাস্তার সংস্কার করা জরুরি আর সড়ক বিভাগ বলছে বর্তমানে যান চলাচলের জন্য ক্ষতিগ্রস্ত সড়কের অংশ মেরামত করা হচ্ছে আমাদের লোকবলের মাধ্যমে এই জায়গাগুলো আমরা তাৎক্ষণিক রিপেয়ারের ব্যবস্থা করে থাকি তো এই বর্ষাকাল আমাদের অতিরিক্ত মোবাইল মেনটেন্সের মাধ্যমে সকল প্রস্তুতি রয়েছে গুড়িমারি স্থল বন্দরের কার্যক্রমে গতি আরও বাড়াতে দ্রুতই সড়কের সংস্কার ও সড়ক প্রশস্তকরণের দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ টিভি এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বন্যায় ভয় ভয় পরিস্থিতি সিলেট ও সুনামগঞ্জে আশ্রয়ের খোঁজে লাখ লাখ মানুষ মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত দুর্গত এলাকায় নেতা পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী জানালেন কাদের সরকারের ভুল নীতির খেসারও দিচ্ছে সিলেটবাসী দাবি রিসভির বনভূমি উজাড় করে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে সাত বছরে অর্ধ শতাধিক ভূমি ধর্ষ বড় দুর্ঘটনা আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে পাঁচশো রোহিঙ্গাকে এবং কুড়িগ্রামের তিস্তা নদীতে যাচ্ছে কোনো নৌকা ডুবি এক শিশু মর্ধে উদ্ধার এখনো নিখোঁজ ছয়জন উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস দর্শক এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউড দেশ ডট টিভি ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশটাতে ভেবেশন পেজে এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দ্য রেট দেশটা অথবা অ্যাট দ্য রেট দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য